নমস্কার বন্ধুরা, ধর্মশাস্ত্রের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককেই স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই পর্বে আপনারা জানতে পারবেন তুলা রাশির জাতক জাতিকাদের 2024 সালটা কেমন কাটবে সেই সম্পর্কে। বন্ধুরা, এই ভিডিওতে যে রাশিফলের কথা বলা হবে এটা 100% সঠিক এবং নির্ভুল রাশিফল, এর উপর আপনারা সম্পূর্ণই ভরসা করতে পারেন। তো চলুন ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। আর এমনই সব ভিডিওর আপডেট সবার প্রথমে পেতে হলে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তুলা রাশি রাশিচক্রের সপ্তম রাশি এবং এটি বায়ু উপাদানের চিহ্ন হিসেবে পরিচিত। তুলা রাশির বার্ষিক রাশিফল 2024 অনুসারে এই রাশির জাতক জাতিকাদের জন্য এই বছরটা অর্থনৈতিক দিক থেকে খুবই অনুকূল থাকবে। বৃহস্পতি 2024 সালের এপ্রিলের শেষ পর্যন্ত আপনার সপ্তমভাবে অবস্থান করবে। এমন পরিস্থিতিতে 2024 সালে আপনি অনেক শুভ সুযোগ এবং সুবিধার ইঙ্গিত পাবেন। এবছর ষষ্ঠ এবং দশমভাবে রাহু এবং কেতুর উপস্থিতিও আপনার ক্যারিয়ারের জন্য খুবই ভালো লাভের ইঙ্গিত দিচ্ছে। সেই সাথে অর্থ উপার্জন হবার প্রবল সম্ভাবনা আসবে। 2023 সালের তুলনায় এই বছর আপনার জন্য নতুন নতুন সুযোগ নিয়ে আসবে এবং আপনি সেগুলি থেকে সুবিধা পাবেন। এবছর আপনার জীবনে অর্থের প্রবাহ চমৎকার হতে চলেছে, যার কারণে আপনি সম্পদ সংগ্রহ করতেও সক্ষম হবেন। বৃহস্পতি এই পুরো বছরটা আপনার প্রতি সদয় হতে চলেছে, সাথে অনেক শুভ সুযোগ এবং অর্থ লাভ বৃদ্ধির আকারে। সামগ্রিকভাবে 2024 সাল আপনার জন্য খুবই ভাগ্যবান প্রমাণিত হবে। তুলা রাশির বার্ষিক রাশিফল 2024-এর ভবিষ্যৎবাণী অনুসারে এই বছর তারা তাদের কর্মজীবনের জন্য বিদেশ ভ্রমণের সুযোগ পেতে পারেন এবং এটি আপনাকে সন্তুষ্টি দেবে। 29শে জুন 2024 থেকে 15ই নভেম্বর 2024 এই সময়কালটাতে শনিগ্রহ বক্রী হবে এবং শনির এই গতি আপনার পক্ষে অনুকূল প্রমাণিত হবে না। এই সময়টাই আপনি আপনার সন্তানের বিকাশ সম্পর্কে চিন্তা করতে পারেন। সব মিলিয়ে বলতে গেলে তুলা রাশির জাতক জাতিকাদের জন্য 2024 সালটা সুখের সময় আসছে। তো বন্ধুরা, ভিডিওটি অবশ্যই আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করতে ভুলবেন না।